হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি আপনাদের কাছে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ভাত বা রুটির সাথে খাওয়ার পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খেতে দুর্দান্ত আর বানানো খুব ইজি এটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি আর আমি সবসময় চেষ্টা করি নতুন অথচ ইজি রেসিপি আপনাদের কাছে শেয়ার করার আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সব থেকে প্রথমে একটা কড়াইয়ে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছি মুসুর ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য এখন একশো গ্রাম মতো মুসুর ডালকে তিন চারবার ধরে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনা খুলছি আর ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তবে ডালটাকে পুরোপুরিভাবে গলিয়ে ফেললে চলবে না ঠিক এই পর্যায়ে এসে আমাদের এটা নামিয়ে ফেলতে হবে আমার ডালটা সিদ্ধ করতে সময় লেগেছে পাঁচ ছ মিনিট মতো আপনাদের বেশি বা কম সময় লাগতে পারে তবে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে ডালের কোয়ালিটির ওপর এবার একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি ডিম ভেজে নেওয়ার জন্য একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে দু তিন মিনিট ধরে ঝুঁড়োঝুঁড়ো করে আমি ভেজে নেব এখন ডিমটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিমটা ভেজে তুলে নেওয়ার পর পরও একই কড়াইয়ের মধ্যে আমি আরও বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অ্যাকোয়া রসুনকে কুঁচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোনো মতেই কিন্তু এর থেকে বেশি রসুনের কুঁচো দেওয়া যাবে না এবার রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তিন চারটে মতো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আমি পুরো রান্নাটায় মোটমাট ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো ইউজ করেছি এখন টমেটোটাকে যতক্ষণ না নরম হয়ে আছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন টমেটোটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টু টি স্পুন মতো চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম বুঝে চিনিটা অ্যাড করবেন আর এই সময় যদি আপনাদের নুনটা কম হয় তাহলে আপনারা অ্যাড করে দেবেন এখন চাপা দিয়ে দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে মুঠো মতো ধনে কুচি অ্যাড করে দিচ্ছি আপনারা যদি চান তাহলে ধনে কুচিটা নাও দিতে পারেন এবার ধনে পাতা কুচিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুসুর ডাল আর ডিমের এই অসাধারণ রেসিপি দেখলেন তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটা তাহলে আজ আসি নমস্কার